তমসার পাদ অচ্ছেদ বর্ণ মহান পুরুষ গময়মসোমাজ্যোতি গড়লগাছা বিবেকানন্দ সেবা কেন্দ্র এদের জন্মতিথি পালন করে আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মতিথি পালন করা হলো গত কয়েকদিন আগে। তো ওই উৎসবে শ্রীমতী কুসুম ভট্টাচার্য উনি এসেছিলেন, আমাদের ঠাকুর মা স্বামীজি সম্পর্কে কিছু বক্তব্য উনি রেখেছেন। আমি সেই বক্তব্যের কিছুটা আপনাদেরকে পাঠিয়ে দিলাম। মা ও স্বামীজির চরণে আভিলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকের দিনটা সত্যি আমাদের সকল রামকৃষ্ণ সারদা মায়ের যারা সন্তান তাদের কাছে অত্যন্ত আনন্দের দিন। এইভাবে তিনি সংসারী যদি সংকীর্ণতম অর্থে দেখি অবশ্যই সেইভাবে তিনি সংসার করছেন, আর বৃহত্তম অর্থে বললে এই জগৎ সংসারের অধীশ্বর তিনি, তাই তিনি সংসারিত বটেই। আর তিনি সংসারে এলেন কেন? আমাদের সকলকে এই পথটুকু দেখাতে যে কিভাবে সংসারে থাকতে হবে, কিভাবে সংসারে চলতে হবে। আমরা যারা তার অত্যন্ত সাধারণ সন্তান, যাদের না আছে সাধন না আছে সাধনের সাধ্য, তাদের জন্য তিনি নেমে এসেছেন কৃপা করে, কৃপা পরবশ করে। মনে পড়ছে কবিগুরুর গানের সেই লাইনগুলো, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, তোমায় নইলে ত্রিভুবনেশ্বর আমার প্রেম হতো যে নিচে। সেই প্রেমটুকু সেই ভক্তিটুকু শেখাতেই তিনি এসেছেন, এবং সঙ্গে নিয়ে এসেছেন মাকে। মা সংসারে থেকে একেবারে আক্ষরিক অর্থে সংসার যাকে বলে, সেই সংসারের মধ্যে থেকে, সেই সমস্ত জটিলতার মধ্যে থেকে তিনি করে দেখালেন যে কিভাবে সংসারে থাকতে হবে। আমরা প্রত্যেকেই সংসারে আছি, নিজেদের সংসারের সামান্যতম একটু অসুবিধা হলেই আমরা ভীষণ বিব্রত হয়ে পড়ি। সবাই নানা রকম ঝামেলা অল্প বিস্তর তো থাকেই সংসারে, ভাবি যে এত ঝামেলা আমার জন্যে উনি বাবা। তার মধ্যে আমরা এটাও ভাবি হয়তো যে কিভাবে আমরা সংসারী লোক জব ধ্যান কিভাবে করব, কিভাবে সম্ভব, সংসারের এত কাজ সামনে সম্ভব নাকি। এই সমস্ত উত্তর দেওয়ার জন্যেই মা কিন্তু বাইরে সেই সংসারের মধ্যে থাকলেন, তার অন্তরটা সন্ন্যাসিনী, তিনি সদা সর্বদা সেই উচ্চ অবস্থাতেই অবস্থান করছেন। ঠাকুরের যা ভাব হচ্ছে তার চেয়ে আরো বেশি ভাব হচ্ছে তার অহরহ, কিন্তু সমস্ত ভাব সংবরণ করে তিনি সংসারে থাকলেন, এবং সেই ভোর থেকে রাত্রি পর্যন্ত সংসারের সমস্ত দায় দায়িত্ব সমস্ত কর্তব্য সহস্তে রান্নাটি তিনি নিজে করছেন। ভাবুন সেই নহবতের ছোট্ট ঘরটির কথা, সকলেই দেখেছি সেই ঘরটি, কিভাবে তিনি সেখানে থাকতেন, কিভাবে সেখানে রান্না বান্না করে শুধু ঠাকুর নয়, ঠাকুরের ত্যাগী এবং তার যারা গৃহী সন্তান সকলের জন্য তিনি সেবা করছেন, এবং সমস্তটা হাসি মুখে করছেন। এতটুকু তার কষ্টের প্রকাশ নেই, বা এতটুকু তার আক্ষেপ নেই। মায়ের যে সংসার, অর্থাৎ তার ক্ষুদ্রতম অর্থে যে সংসার যদি আমরা ধরি, কালী মামা প্রসন্ন মামা তারা সারাক্ষণ টাকার লোভ,
একটু লাভ করা যাবে। মাটি জানতেন না, খুব বিলক্ষণ জানতেন, তা সত্ত্বেও কিন্তু তিনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। কিন্তু তিনি জানতেন যে আমার ভাই ভাই বলে হবে কি, মানুষ তো, তাই সে অমন। তাদের সঙ্গে যেমন ব্যবহার করা দরকার তিনি তেমন করতেন। রাঘুনিধির কথা আমরা সকলেই জানি, ওই রকম একটি মেয়ে যে নিত্য অসুস্থ, তার উপরে তার মানসিক এমন সমস্যা, নিত্য বায়নাক্কা, মা হাসি মুখে সামলাচ্ছেন। রাঘুনিধির মায়ের কথা ভাবুন, পাগলি মামি, নিত্য গালাগাল করছেন পর্যন্ত মাকে, মা কিন্তু হাসি মুখে সহ্য করছেন। কারণ তিনি তাই তো বলবেন যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। তাই তিনি নিজে এই সংসারের মধ্যে থেকে সেই ক্ষুদ্রতম সংসার এবং তার বৃহত্তম যে সংসার, বৃহত্তর যে সংসার যেখানে তার সমস্ত সন্ন্যাসী এবং তার গৃহী ভক্তেরা আসছে, তাদের নানা রকম আবদার, নানা রকম প্রশ্ন মা সব শুনছে, সব উত্তর দিচ্ছেন। তার উপরে আসছে তার এমন সব সন্তান আমাদের মতোই আর কি, মন্ত্র নিয়ে যাচ্ছে, জপ করে না। তার ফলে কি হচ্ছে, মাকে নিজেকে জপ করতে হচ্ছে, লক্ষাধিক জপ করছেন তিনি। যখনই তাকে দেখা যাচ্ছে তিনি জপ করছেন, একজন ভক্ত সন্তান তাকে জিজ্ঞাসা করছেন, মা আপনার কি রাত্রে ঘুম হয় না, নাকি ঘুমন না আপনি? মা বলছেন, কি করবো বাবা, সবাই আসে, ছেলেরা আসে, তারপর মন্ত্র নিয়ে যায়, নিজেরা জপ টপ করে না, আমাকেই তার জন্য করতে হয়। আমি যাদের দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব তো ফেলতে পারি না, তাই আমাকেই করতে হয়। মায়ের এই কথাটা মনে রেখে আমরা যেন আমাদের এইটা সতর্ক থাকতে হবে যে আমরা না করলে মাকে করতে হবে। মায়ের এই কোটি কোটি সন্তানের হয়ে যদি মাকে করতে হয়, মায়ের হয়তো চাপ নয়, আমাদের পক্ষে সেটা লজ্জার বিষয়, সেই ভেবে একটু জপ ধ্যান আমাদের করা উচিত। মায়ের ভারের উপর ভার, আর তিনি কৃপা করে এসেছেন, মহামায়া তিনি, তাতে এই শরীর ধারণ করে এই কষ্ট করার প্রয়োজনই নেই, কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের প্রতি কৃপাতেই তিনি এই ধরাধামে এসেছেন, সেইটুকু কিন্তু আমাদের মনে রাখতে হবে। তার একজন সন্তান একদিন তাকে বলছেন, মা আমি এত অন্যায় করেছি জীবনে, এত খারাপ কাজ করেছি যে মুখে তোমার কাছে বলতে পর্যন্ত পারি না, কিন্তু তবু তোমার কৃপাতেই রয়েছি, তোমার দয়াতেই রয়েছি। এই ঘটনাকে যখনই আমি ভাবি, আমার মনে হয় আমাদের মতো সকল সন্তানের হয়ে সেই সন্তানটি মায়ের কাছে ওই কথা বলছেন। তো মা তখন বলছেন, তাতে কি বাবা, মায়ের কাছে ছেলে ছেলেই। তার উত্তরে সেই সন্তানটি বলছেন, হ্যাঁ মা তা ঠিক, তবে তোমার এত দয়া পেয়েছি বলে কখনো যেন এমনটা মনে না হয় যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। এইটা আমাদের মনে রাখতে হবে, তিনি কৃপা করে দয়া করে আমাদের জন্য এসেছেন, এবং আমরা যারা সংসারে রয়েছি তাদের জন্য তিনি বলে গেছেন দুটি মূল মন্ত্র, সংসারে থাকতে গেলে কিভাবে থাকতে হবে। বলছেন, সংসারে থাকতে গেলে কিভাবে থাকতে হয় জানো, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন। এবং তিনি নিজের জীবন দিয়ে এটি করে দেখাচ্ছেন। তিনি যখন উদ্বোধনের বাড়িতে রয়েছেন, সর্বদা অবমঞ্চিতা, কেউ তার মুখটিকা পর্যন্ত দেখতে পাচ্ছেন না। আবার যখন জয়রাম বাটিতে রয়েছেন, অনেক বেশি স্বচ্ছন্দে রয়েছেন তিনি, ওই যেখানে যেমন সেখানে তেমন। দক্ষিণেশ্বরের নবপথে যখন তিনি আছেন, কেউ তাকে দেখতে পাননি, ওখানে খাজাঞ্চি পর্যন্ত বলছে শুনেছি তিনি আছেন কিন্তু কখনো তাকে দেখিনি। এইভাবে লজ্জা বটা বৃতা হয়ে তিনি থাকছেন। জয়রাম বাটি তার নিজের জায়গা, তাই তিনি সেখানে অনেক সহজ সরল ভাবে থাকছেন, ওই যেখানে যেমন সেখানে তেমন আমাদের শেখাচ্ছেন, যাকে যেমন তাকে তেমন। মায়ের কাছে কেউ এসে বলছে যে মা আমি বিবাহ করতে চাই না, কিন্তু আমাকে জোর করা হচ্ছে, মা বুঝছেন সত্যই সে ত্যাগের আধার। মা তাকে বলছেন, তাই তো বাবা, এ তো ভারী অন্যায়, বিয়ে করতে চায় না, ঈশ্বরের পথে থাকতে চায়, তাকে কেন জোর করা। আবার সেই মাই
অন্য একজন সন্তান যখন তাকে এসে বলছেন মা আমি বিয়ে করব না এই ত্যাগের পথেই থাকব মা কিন্তু বুঝছে তার দ্বারা ত্যাগের পথ সাধন সম্ভব নয় তাকে তখন মা বুঝিয়ে বলছেন কেন বাবা বিয়ে করবে না কেন এই জগতে দেখো না সব কিছুই হচ্ছে দুটি দুটি তাই বিয়ে করবে তাতে কোনো অসুবিধা নেই দেখুন যাকে যেমন তাকে তেমন যার যেটা প্রয়োজন যার পেটে যেমন সয় ঠাকুর বলছেন কথা পেতে মা ওই একই মাছের কারোর জন্য কালিয়া রাখছে কারোর জন্য ভাজা কারোর জন্য ঝোল করছে কারণ যার পেটে যেমন সয় মাও সেটি করে দেখাচ্ছেন যাকে যেমন তাকে তেমন আবার যখন যেমন তখন তেমন মূল কথাটা হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট আমরা যারা সংসারে থাকি আমরা এটা খুব ভালো করে উপলব্ধি করতে পারি যে সংসারের যত সমস্যা হয় তার 90% হচ্ছে ওই অ্যাডজাস্টমেন্টের অভাবে আমরা যেখানে রয়েছি যার সঙ্গে রয়েছি যে পরিস্থিতিতে রয়েছি তার সঙ্গে সেই পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে না পারাতেই যত সমস্যা আরো একটি সমস্যার মূল হচ্ছে কি আমাদের বাসনা আমাদের এক্সপেক্টেশন মানুষের থেকে আমাদের চাহিদা সেটি সম্পর্কেও মা বলছেন বলছেন যে নির্বাসনা হতে পারলে এক্ষুনি হয় তিনি বলছেন যে কারোর কাছে কিছু চাইবে না স্বামীজি বলেছিলেন কিছু চাহিও না উহাই ঈশ্বর আমরা যখন কিছু না চাই তখনই আমরা ঈশ্বরকে আপনি আপনি যেন পেয়ে গেছি কারণ মা বলছেন সেই নির্বাসনা হতে পারলে এক্ষুনি হয় মা বলছেন কিচ্ছু চাইবে না ঈশ্বরের কাছে কিন্তু নির্বাসনা আর ভক্তিটুকু চাইতে পারো কারণ ওই নির্বাসনা আর ভক্তি এ দুটি কিন্তু কামনার মধ্যে নয় এগুলো কামনা বলা যায় না সেই অর্থে কামনা নয় বাসনা নয় তাই নির্বাসনা চাইবে এই ভক্তিটা ঈশ্বরের কাছ থেকে চাইবে মায়ের বাড়িতে একটি মেয়ে আসতেন ছোট্ট বালিকা মাকে খুব ভালোবাসতেন মা তাকে খুব স্নেহ করতেন মা যখন জয়রাম বাটি চলে যাচ্ছেন মেয়েটি দেখা করতে এসেছে অনেকদিন দেখা হবে না মায়ের সঙ্গে মা তাকে খুব সুন্দর শিক্ষা একটি দিলেন এবং সেই ছোট্ট মেয়েটিকে শিক্ষা দানের মধ্যে দিয়ে মা কিন্তু আমাদের সকলকে শিক্ষা দিলেন মা বলছেন আমি যখন এখান থেকে চলে যাব তখন তুই আমাকে ততটাই ভালোবাসবি ছোট্ট মেয়েটি বলছে হ্যাঁ আমি তোমাকে ততটাই ভালোবাসবো মা বলছেন কি করে আমি বুঝবো যে তুই আমাকে একই রকম ভালোবাসছিস মেয়েটি বুদ্ধিমতী সে তখন মাকে বলছে আচ্ছা তুমি বলো কি করলে তুমি বুঝবে যে আমি তোমাকে একই রকম ভালোবাসছি মা বলছে বাড়ির সকলকে সমানভাবে ভালোবাসবি তারপর মা আবার তাকে বলছেন আমি কি করে বুঝবো তুই সবাইকে সমান ভালোবাসছিস মেয়েটি আবার বলছে বলো কি করলে তুমি বুঝবে আমি সবাইকে সমান ভালোবাসি মা বলছেন কারোর কাছে কিছু চাই কিনা যখন আমরা কারোর কাছে কিছু চাই বা পাই তখন যার থেকে আমরা পাচ্ছি স্বাভাবিকভাবেই তার প্রতি একটা পক্ষপাতিত্ব এসে যায় তখন কিন্তু সমান ভালোবাসা যায় না তাই মা সেই মেয়েটিকে শেখালে কারোর কাছে কিছু চাইবি না মা যেরকম যে বলেছিলেন আমরা শুনি বা জানি পরবর্তীকালে মেয়েটি কিন্তু সেই উচ্চ আদর্শেই জীবনটাকে গড়ে নিয়েছিল সে সত্যিই সেইভাবেই জীবন যাপন করত ভাগ্যবতী সেই মহিলা সেই নারী যে মায়ের কাছে সামনাসামনি সেই উপদেশ পেয়েছে কিন্তু আমরা এই ঘটনাটি তো জানবার সুযোগ পেয়েছি মায়ের নির্দেশও পেয়েছি মা আমাদের উদ্দেশ্যেই বলছেন আবার অন্য এক জায়গায় যে কারোর কাছে কিছু চেয়েও না বাপের কাছে নয় স্বামীর কাছেও নয় মানুষের দেওয়া জিনিস কি থাকে গো ভগবান যখন দেবেন তখন রাখার জায়গা পাবে না আবার বলছেন মানুষের তো মন কি চাইতে কি চাইবে শেষে শিব করতে গিয়ে বানর হয়ে যাবে তাই তার শরণাগত হয়ে থাকো তিনি যখন যখন যেমন যেমনটি বুঝবেন ঠিক তেমন তেমনটি তোমাকে দেবে অর্থাৎ এই শরণাগতির ভাবটি মা আমাদের শেখাচ্ছেন তার শরণাগত হয়ে
থাকতে হবে। যদি আমরা তার শরণাগত হয়ে থাকি তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই, কারণ মা নিজে বলছেন বিধির সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে ফেলে। ঠাকুর বলছেন ঈশ্বর লাল মনুষ্য জীবনের উদ্দেশ্য যেই আলোচনা দিয়ে আমরা শুরু করেছিলাম, মা শেখাচ্ছেন সেই পথটি সংসারে থেকেও তাকে কিভাবে পাওয়া যাবে, ওই কারোর কাছে কিছু চাইতে হবে না। আর বললেন এই জগৎটি ছাড়বার আগে যে বাণীটি তিনি বলে গেলেন আমাদের সকলের উদ্দেশ্যে, সেটি আমাদের জীবনের মূল মন্ত্র হতে পারে যদি আমরা শান্তি চাই। তিনি বললেন যদি শান্তি চাও কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো মা, জগৎ তোমার। খুব সহজ সরল কথা, কিন্তু একটু গভীরে যদি ভেবে দেখি বেদান্তের সেই গভীর তত্ত্বটিকেই মা তো তিনি তাই সহজ সরল ভাষায় প্রকাশ করলেন আমাদের কাছে। বেদান্ত বলছে যে এই জগতের সমস্ত কিছুই ঈশ্বরময় হয়ে রয়েছে, ঈশ্বর ছাড়া আর কিছু নেই। মা বলছেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝে তিনি, আবার সেই যারা ডোম বাগদি দুলে ম্যাথর যাই রয়েছে সবার মাঝেই সেই তিনি, অর্থাৎ এই বেদান্ত। তাই এই দোষ কারো দেখবে না, দোষ দেখবে নিজের, এটিও কিন্তু বেদান্তের সার কথা মা বললেন। কারণ আমার মাঝে যিনি সেই ঈশ্বরে যদি সর্বভূতে থাকেন তাহলে আমি যে আপনিও সে, গোটা জগৎ সংসারী সেই একই ব্যক্তি, সেই একই ঈশ্বর। তাহলে আমি হিংসা করব কাকে, দোষ দেখব কার, জগতের সবাই তো আমি, যেই তিনি আমার মধ্যে সেই তিনি সকলের মধ্যে। তাই বলছে জগৎ তোমার, কেউ পর নয়। খুব গূঢ় বেদান্তের তত্ত্ব কিন্তু মা সহজ সরল ভাষায় আমাদেরকে বলে দিলেন যে জগৎ তোমার, অর্থাৎ এই জগতের সমস্ত মানুষের মধ্যে, সমস্ত জীবের মধ্যে যিনি, সেই জীবে জীবে তার অধিষ্ঠান। স্বামীজি বলছেন আমি এতদিন সাধন করে এই বুঝেছি যে জীবে জীবে তার অধিষ্ঠান, এছাড়া ঈশ্বর ঈশ্বর আর কিছু নেই। অর্থাৎ আমাদের চতুর্দিকে যেই মানুষ হয়ে জীব জন্তু হয়ে যেই ঈশ্বর রয়েছেন তাদের সকলকে যদি শিব জ্ঞানে আমরা সেবা করতে পারি তাহলেই আমাদের প্রকৃত ধার্মিকতা হবে। স্বামীজি বলছেন যে সারা জীবন কোন মন্দির মসজিদ গির্জায় যদি কেউ নাও গিয়ে থাকে কিন্তু সে যদি নিঃস্বার্থপর হয় তাহলেই সে ঠিক ঠিক ধার্মিক। স্বামীজি আমাদের প্রশ্ন করছেন তোমরা কি মানুষকে ভালোবাসো, তাহলে ঈশ্বরের সন্ধানে কোথায় যাচ্ছ? তোমাদের সমুদ্রের তীরেও সে খুব খননের প্রয়োজন নেই। এই যে মানুষ রয়েছে সেই দীন মানুষ, দুঃখী মানুষ, দরিদ্র মানুষ, তারাই মানুষ নয় তোমার উপাস্য দেবতা হোক। বলছেন তোমার হৃদয়ে কি প্রেম আছে, শুরু হয়েছিল সেই কথা দিয়ে ঠাকুর এসেছেন আমাদের প্রেম ভক্তি শেখাতে। স্বামীজি প্রশ্ন করছেন তোমাদের হৃদয়ে কি প্রেম আছে, যদি থাকে তাহলে তুমি সর্বশক্তিমান, তোমার শক্তি রোধ করে এমন সাধ্য জগতে কারোর নেই, কারণ ঈশ্বর স্বয়ং সেই প্রেমময়। তাই আমার হৃদয়ে যদি প্রেম থাকে সেই ঈশ্বর আমার হৃদয়ে অধিষ্ঠান করছেন, এবং যখন আমি জগতের সকলকে সেই ঈশ্বর জ্ঞানে সেবা করতে পারবো তখনই প্রকৃত অর্থে আমাদের সেই ঈশ্বর সেবা হবে। ঠাকুর বলছেন জীবে দয়া নয় জীব সেবা, সেই জীব সেবার ভাব সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, এই ছিল স্বামীজির শিক্ষা। এই মোটো নিয়ে তিনি রামকৃষ্ণ মিশন তৈরি করেছেন, সেই মোটো শুধুমাত্র সন্ন্যাসীদের জন্য নয়, সকলের জন্য, তার সকল সন্তানের জন্য। আমাদের সকলকে সেই পথ অনুসরণ করতে হবে এবং তা সেই অমত মানি বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেই প্রেম সকলের হৃদয়ে সঞ্চারিত হোক। প্রেমময় ঠাকুর শ্রী রামকৃষ্ণের আবির্ভাব তিথিতে সকলের হৃদয়ে সেই মহাপ্রেম সঞ্চারিত হোক,
সকলে আমরা যেন তার কৃপায় ধন্য হই, সেই আদর্শ জীবন যাপন করতে পারি, তাদেরকে আমাদের আদর্শ করে যথার্থই তাদের সন্তান হয়ে উঠতে পারি, তাদের রাতুল চরণে এই প্রার্থনা জানিয়ে আমার আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত, শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। আজকের দিনটি আমাদের সবার শুভ হোক, এই সুপ্রভাতমের মধ্যে দিয়েই আমরা শুরু করব আজকের কর্মব্যস্ততার আরও একটি দিন, যা আমাদের কাছে পরম শক্তিমানের এক আশীর্বাদ স্বরূপ। সুপ্রভাতম।